हेलो स्टूडेंट्स ऑफ क्लास 9 আমরা এই ভিডিওতে পানীয় জল সম্বন্ধে কিংবা ড্রিঙ্কিং ওয়াটার সম্বন্ধে জানব। পৃথিবীর মোট জল সম্পদের 97% হচ্ছে সমুদ্রের জল, যেটা হচ্ছে লবণাক্ত জল, যা আমরা সরাসরি ব্যবহার কিন্তু করতে পারি না। বাকি 3% হলো স্বাদু জল। এই স্বাদু জলের 2/3 অংশই আবার মেরুপ্রদেশ ও বিভিন্ন স্থায়ী হিমবাহে জমাট বেঁধে থাকে। সুতরাং পৃথিবীর মোট জলের মাত্র 1% নদী, ঝর্ণা, হ্রদ, পুকুর বা মাটির তলায় সঞ্চিত থাকে, যা মানুষের বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হয়। জলে ধ্রুবীয় চরিত্রের জন্য এর মধ্যে অনেক ধরনের অজৈব লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। এছাড়া প্রলম্বিত অবস্থাতে বহু সংখ্যক ধাতব ও অধাতব অশুদ্ধিগুলিও জলের মধ্যে থাকে। জলে দ্রবীভূত বিভিন্ন পদার্থ ও জলের বিভিন্ন ধর্ম একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে বজায় থাকলে ওই জল পানের উপযোগী হয়। পানের উপযোগী জলকে পানীয় জল বলা হয়। এই কারণে পুকুর, খাল, বিল, নদীর জল পরিশোধন না করে তাদের পানীয় জল হিসাবে ব্যবহার করা কিন্তু যায় না। যেটা আমি একটু আগে বলছিলাম যে আমাদের পৃথিবীর মোট জল সম্পদের 97% যেটা দেখবে এখানে বেগুনি রঙের আঁকা রয়েছে, এইটাই কিন্তু হচ্ছে কিন্তু লবণাক্ত জল। ব্যবহারযোগ্য রয়েছে 2%, আর নীল অংশটা দেখো 1%, সেটাই হচ্ছে ব্যবহারযোগ্য। কারণ হলুদ যেটা 2% সেটা কিন্তু আমরা পাবো না, সেটা সেই হিমবাহে রয়েছে কিংবা বরফ হিসাবে সঞ্চিত হয়ে রয়েছে জল। তো আমরা এই নীল অংশ যেটা 1% সেটাই কিন্তু ব্যবহার করার মতো জল রয়েছে, সেটাও আবার বিভিন্নভাবে কালেক্ট করতে হয়। এইবারে আমরা জেনে নেব পানীয় জল হিসাবে যে জলকে আমরা ব্যবহার করব তার মধ্যে কি কি গুণাবলী থাকা প্রয়োজন। প্রথমত হচ্ছে পানীয় জলকে অবশ্যই বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন ও স্বচ্ছ হতে হবে। এতে রোগ সৃষ্টিকারী কোনো ব্যাকটেরিয়া কিংবা জীবাণু থাকা চলবে না। প্রলম্বিত কণাজাতীয় অশুদ্ধি মুক্ত হওয়া প্রয়োজন। আর অধিক পরিমাণে কি থাকতে হবে না, দ্রবীভূত খনিজ লবণ, যেমন ক্ষরতা সৃষ্টিকারী যে লবণ হয় এবং নাইট্রেট লবণ, সেগুলো কিন্তু থাকা মোটেই বাঞ্ছনীয় নয়। এছাড়া কি না, বিষক্রিয়া সৃষ্টিকারী যে ক্ষতিকারক লবণ, যেমন ধাতব সায়ানাইড, ধাতব ফ্লুরাইড, ধাতব আর্সেনাইড, ধাতব আর্সেনেট, এগুলো কিন্তু থাকা চলবে না। এছাড়া পানীয় জলের যে মানক কিংবা প্যারামিটারগুলির আরও কতগুলি মাপকাঠি হয়েছে, যেরকম পৃথিবীর সব উন্নত দেশই খুব কঠোরভাবে পানীয় জলের আন্তর্জাতিক মানে হু দ্বারা, যাকে বলা হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দ্বারা একটা স্ট্যান্ডার্ড মেনে চলা হয়। ভারতের ক্ষেত্রে বিভিন্ন মানকগুলি অনুমোদিত মান মিলিগ্রাম পার লিটার এককে এবং মানব দেহের উপর তাদের প্রভাব নিচে তালিকায় বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। প্রথম হচ্ছে পিএইচ। জলের পিএইচ হতে হবে 6. পানীয় জলের পিএইচ হতে হবে 6.5 থেকে 8.5 এর মধ্যে। আর প্রভাব কি না, পানীয় জল ক্ষারকীয় অর্থাৎ 10.5 এর যদি বেশি হয়ে যায় তখন পরিপাকে বিঘ্ন ঘটে। আবার যদি আম্লিক হয়ে যায়, যদি less than 4 হয়ে যায়, তখন কিন্তু স্নায়ুতন্ত্র, ফুসফুস ও শ্বাসনালীর ক্ষতি হয় এবং পরিপাক ক্রিয়া বিঘ্ন ঘটে। তারপর হচ্ছে কলিফর্ম কাউন্ট, সেটা হতে হবে 0, না হলে কি হবে না বিভিন্ন জলবাহিত রোগ হয়ে থাকে। ক্লোরাইড 250 মিলিগ্রাম পার লিটার, সাধারণ শরীরের অভ্যন্তরে ক্ষয়স্থাদন ও রক্তের আয়নীয় সাম্য বিঘ্নিত হয় এদের উপস্থিতি বেশি হলে। দ্রবীভূত অক্সিজেন অর্থাৎ কি না DO, তাই ডিজলভ অক্সিজেন যাকে বলা হয়, এই ন্যূনতম মান দেওয়া রয়েছে 4 থেকে 6 মিলিগ্রাম পার লিটার। এই DO-র পরিমাণ কমে গেলে জলে কিন্তু দুর্গন্ধের সৃষ্টি হয়। একইভাবে ফ্লোরাইডের ক্ষেত্রে 1 মিলিগ্রাম পার লিটার, না হলে প্রভাব কি হবে না ফ্লুরোসিস রোগ হতে পারে। আর্সেনিক হচ্ছে 0.01 থেকে 0.05 মিলিগ্রাম পার লিটার, না হলে কিন্তু আর্সেনিকোসিস রোগ হতে পারে। একটু আগেই আমরা দ্বিতীয় পয়েন্টে পড়লাম কলিফর্ম কাউন্ট, এই সম্বন্ধে একটু জেনে নিই। কলিফর্ম কাউন্ট কি জিনিস না, ইকোলাই হলো এক ধরনের কলিফর্ম ব্যাকটেরিয়া। মানব শরীরে তার দেখতেই পাচ্ছ তার ছবি রয়েছে ব্যাকটেরিয়া। তাহলে মানব শরীরে এরা প্রধানত খাদ্যনলীতে বসবাস করে। বেশিরভাগ ইকোলাই ক্ষতিকারক না হলেও এদের মধ্যে কয়েকটি স্ট্রেন পেটের নানা রকমের সমস্যা সৃষ্টি করে। 100 মিলিলিটার কোনো জলের নমুনায় এই ব্যাকটেরিয়া যতগুলি কলোনি থাকে তাকে ওই জলের কলিফর্ম কাউন্ট বলে। কলিফর্ম কাউন্টের ভিত্তিতে পানীয় জলের গুণগত মান বিচার করা হয়। বিশুদ্ধ পানীয় জলের কলিফর্ম কাউন্টের মান 0 কিন্তু হওয়া উচিত। তা তোমরা এই ভিডিওতে জানলে পানীয় জল কি আর পানীয় জলের আবশ্যকীয় কি কি গুণাবলী থাকতে হবে এবং বিভিন্ন মানকের
নাম, অনুমোদিত মান এবং তাদের প্রভাব, এগুলো কিন্তু পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ। এবং কলিফর্ম কাউন্ট কি সেটা শর্ট প্রশ্নতেও আসে। তোমরা এই অবধি পড়ে রাখবে। আমরা নেক্সট ভিডিওতে পানীয় জল প্রস্তুতির জন্য যে জল পরিশোধন যে ব্যবস্থা কিভাবে করা হয়, জল পরিশোধন সেটা নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই।